असलामुअलैकुम, केमन आछेन बंधुरा। आज आमी शेयर करब पास्ता रान्ना, खुबी अल्प उपकरणे रान्ना करे देखाबो। पास्ता नियेछि आमी एखाने 200 ग्राम, जिरे नियेछि, रसुन कुचि, टमेटो कुचि, पियाज कुचि, गाजर कुचि, धने पाता कुचि, एकटा डिम नियेछि, कैप्सिकाम कुचि नियेछि। एगुलो लागबे आमार। एखाने आमी कड़ाते पानी दिए दिच्छी पास्ताटा सेद्ध करार जन्य। 2 चामच रिफाइन अयेल दिए दिच्छी, लवण दिए देव स्वादमतो। पानीटा फुटे गेले आमी पास्ताटा दिए दिच्छी। दिए 5 থেকে 7 মিনিট सेद्ध करे नेब पास्ताटा। पास्ताटा एइभाबे सेद्ध करे निएछि आमी। 5 থেকে 7 মিনিট টাইম নিয়েছে আমার। সেদ্ধ হয়েছে নাকি চেক করে নিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার পাস্তাটা। আমি এবার এইরকম একটা ছানটা নিয়ে তুলে নিচ্ছি, দেখুন পানিটা ঝরিয়ে নেব। উপর থেকে পানি দিয়ে দিচ্ছি, পাস্তাটা একটার সাথে একটা লাগিয়ে না আর গায়েতে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দেখুন একটা ডিম দিয়ে বানাবো আমি এখানে, যেহেতু এটা ভেজ পাস্তা বানানো হচ্ছে। আমি একটা ডিম দিচ্ছি এখানে, কেউ এখানে দুটোই দিতে পারে বা তিনটেও দিতে পারেন ডিম। দেখুন এইরকম ভুজিয়া করে ভেজে নিচ্ছি আমি। ভেজে তুলে নিয়েছি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটাও ভেজে নেব হালকা করে। 2 থেকে 3 মিনিট ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে, সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এইরকম করে ভেজে নিতে হবে। পাস্তাটা বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, খেতে দারুণ টেস্টি হবে, এর স্বাদ দারুণ মজাদার হবে। তেল দিয়ে দিচ্ছি, দেখুন পাস্তাটা তৈরি করে নেব এবার আমি। 1 চামচ জিরে, 2-3টে রসুন কুচি করে নিয়েছি আমি, 2-3টে লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা। এইভাবে লাল করে নিচ্ছি, দেখুন পেঁয়াজ কুচি নিচ্ছি একটা, এইভাবে ভেজে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, পাস্তাতে লবণ ব্যবহার করেছিলাম। হলুদ গুঁড়ো অল্প, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা। এবার আমি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে, দেখুন পাস্তাটা দিয়ে দেবো আমি। দেখুন পুরো ঝরঝরে হয়েছে, কোনোটার সাথে কোনোটা লাগে না। এইভাবে রান্না করে ফেলবেন, সন্ধ্যার নাস্তার জন্য খুবই ভালো হবে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আমি, দেখুন এইভাবে ভালো করে নেড়ে নেব। এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি 2 চামচের মতো। আবারও নেড়ে নিচ্ছি, দেখুন আমি এখানে কিষান সস দিচ্ছি, যতটা আমার প্রয়োজন দিচ্ছি এখানে। দেখুন এইভাবে নেড়ে নেব আবারও। ধনে পাতা কুচি দিচ্ছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেব, পাস্তাটা তৈরি হয়ে গেছে আমার, দেখুন কত সুন্দর লাগছে। আমি ভেজে রাখা মটরশুঁটি ওপর থেকে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য, দেখুন কত ভালো হয়েছে, খেতে দারুণ টেস্টি হবে।
এইভাবে বানিয়ে ফেলবেন সকাল বা সন্ধ্যার নাস্তার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।